ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সানি ব্লগস। গাইস, ঘর থেকে বেরিয়েছি, জল কমে গেছে আমার ঘর থেকে, জল কমে গেছে। ঘর থেকে বেরিয়েছি আজ বিকালবেলা, আজ ডেট হচ্ছে 26 তারিখ রবিবার। তো ঘর থেকে বেরিয়েছি, ন্যাশনাল হাইওয়ের দৃশ্য তোমাদেরকে দেখাবো। আমি সামনের দিকে যাচ্ছি, এখন আমি হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই যে হসপিটাল। গাইস, আগে আগে জল সাইকেল নিয়ে সামনের দিকে যাচ্ছি। গরু ছাগল মহিষ রাস্তায় রাস্তায়। এটা হচ্ছে উত্তমের দোকান, আমার বন্ধু উত্তম, ওর দোকান। ওর দোকানে জল ঢুকে গেছে, ও সামনের দিকে দোকান নিয়ে এসেছে। জেনারেটর দিয়ে চার্জ, মোবাইল চার্জ দেওয়া হচ্ছে, অনেক মানুষের মোবাইল চার্জ দেওয়া হচ্ছে। আমি গোপাল গোবিন্দ যুগ আশ্রমের সামনে এসেছি। এদিক দিকে জল আর যাওয়া যাবে না। এই যে গোপাল গোবিন্দ যুগ আশ্রমে, আশ্রম থেকে রাস্তায় জল, এদিকে নৌকা ফেরি মারছে নৌকা। এখান থেকে রেলগেট, কাটাকাল রেলগেট, তারপর এখান থেকে রেল, কাটাকাল রেলওয়ে স্টেশন 50 টাকা দিয়ে পার হেড যাচ্ছে, আসছে, ফেরি মারছে নৌকা, অনেক নৌকা এখানে। গাইজ, এই যে অনেক নৌকা যাচ্ছে আসছে প্যাসেঞ্জার নিয়ে কাটাকাল রেল স্টেশন এবং কাটাকাল রেলগেট থেকে। এই যে এখানে নৌকা স্ট্যান্ড, নৌকার স্ট্যান্ড, আর এখানে গাড়ি স্ট্যান্ড। এখান থেকে গাড়ি পাঁচগাম বদরপুর যায় অটো। এখানে অনেক নৌকা থামানো রয়েছে। এই যে সামনে শারদাচরণ কলেজ। কালীনগর গোপাল গোবিন্দ জিউ আশ্রম থেকে কাটাকাল রেলওয়ে স্টেশন 50 টাকা পার হেডের ভাড়া, এবং কাটাকাল রেলগেট 50 টাকা পার হেড নৌকা দিয়ে মানুষ যাতায়াত করে। দুই কিলোমিটার হয়ে যাবে এবং রেলগেটও 2 কিলোমিটার হয়ে যাবে। তো নৌকা দিয়ে আপ ডাউন প্যাসেঞ্জার, আপ ডাউন প্যাসেঞ্জার করছেন, নৌকা দিয়ে সব প্যাসেঞ্জার আপ ডাউন করছেন 50 টাকা দিয়ে দিয়ে। অনেক নৌকা, কি বলবো।